আমার নাম আমিনুল ইসলাম। তো আমার একটা স্ক্রিন প্রিন্টের ডাইং এর কারখানা আছে আমার শেয়ারে মামার সাথে। তো আমার ফার্স্ট টাইম সাইকেলও ছিল না, এক ফ্রেন্ডের কাছে একটা সাইকেল হলদ নিলাম, একজন কাছ থেকে একটা স্মার্টফোন হলদ নিলাম, পরে শুরু করলাম, পরে আস্তে আস্তে নিজে এসব করলাম। তো পরে দেখছি না ভালোই একটা অ্যামাউন্ট আসছে, যেটা আমার লাইফে ভালো একটা চেঞ্জ আসছে। মোহাম্মদ আশরাফুল, আমার বাসা মিরপুর। তো আমি কাজের ক্ষেত্রে কোনো জব পাইতেছিলাম না, ফার্স্টে আমার কাছে 100 টাকাও ছিল না যে আমি অর্ডার করব কিভাবে। পরে আমি একটা পার্সেল করলাম, 2টা পার্সেল করলাম, করার পরে আমার কাছে 200-250 টাকা হয়েছে। পরে আমি ফুড চালু করলাম, ডেলিভারি লিমিট দেওয়ার পরে পরে আমি আস্তে 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 আমি এখন আমার লাইফ বা অনেকটা পাল্টে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমি সরকারি তিতুমীর কলেজে অনার্স শেষ করার পরে একদিন ফেসবুকে দেখলাম পাঠা ফুডের একটা অ্যাড যে ফ্রি সাইকেলিস্ট নিয়োগ দিবে। তখন আমি ওখানেই আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম। আপনারা যারা ফ্রি আছেন, অবসর পান, এদিক সেদিক ঘোরাফেরা করেন, আপনারা পাঠা ফুডের সাথে কাজ করেন, আপনাদের হাত খরচটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হাই, আমি আব্দুল্লাল মান্না। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। তো কমপ্লিট করার পর আমার কোনো জব হচ্ছিলো না, আমি জবের জন্য পড়াশোনা করতেছিলাম আর পাশাপাশি টিউশনই করতেছিলাম। তো আমার খুব মোটামুটি অনেক কষ্টে দিন যাচ্ছিলো। যারা পড়ালেখা করতেছো তারা এতে পাঠাওতে ঢুকতে পারো, পাঠাওতে ঢুকলে তোমাদের হাত খরচটা অন্তপক্ষে হয়ে যাবে, প্লাস পাশাপাশি তোমরা মানে অনেক কিছু করতে পারবা। যেহেতু এটা রেস্টুরেন্টের ব্যাপার, তাহলে অবশ্যই তাকে রেস্টুরেন্টের কাছাকাছি থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব ডেলিভারি করে ওই রেস্টুরেন্ট বা যে কোনো একটা জোন, যেটা সবচেয়ে কাছাকাছি জোন যেটা ভালো চলে সেই রেস্টুরেন্টের আশেপাশে থাকলে অবশ্যই সে বেশি বেশি রিকোয়েস্ট পাবে।